হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো টপ 20 সুপার হিরোদের নিয়ে। তো এর আগে আমি টপ 20 সুপার ভিলেন নিয়ে কথা বলেছিলাম, তো চলো না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওর 20 নম্বরে রয়েছে ডেডপুল। তো ডেডপুলকে আপনারা সবাই চিনবেন এবং এখনও পর্যন্ত দুটি সিনেমাও চলে এসেছে। দুর্দান্ত একটি মিউট্যান্ট ক্যারেক্টার এবং কাউকেই সে ভয় করে না, এবং বেশ কমেডিয়ান, প্লাস তিনি ফোর্থ ওয়াল ব্রেকও করতে পারে। 19 নম্বরে হয়েছে সুপার গার্ল। সুপার গার্ল হলো সুপারম্যানের বোন বা কাজিন বলতে পারেন, সুপারম্যানের মতোই সব পাওয়ারই রয়েছে তার কাছে। এরপর রয়েছে মোস্ট ব্যাড অ্যাস ক্যারেক্টার, দি পানিশার। পানিশারের সিরিজও রয়েছে দুটি, আপনারা দেখে নিতে পারেন, তাকে আমরা অ্যাসাসিন বলতে পারি। এরপর রয়েছে একটি ডিসি ক্যারেক্টার গ্রিন অ্যারো, অনেকটা মার্বেলের হকায়ের মতো, কিন্তু গ্রিন অ্যারো থেকে হকায় ইন্সপায়ার হয়েছে, এবং জাস্টিস লীগের মেম্বারও। এরপর রয়েছে 16 নম্বরে দি হিউম্যান টর্চ, তো তাকে আমরা দেখতে পেয়েছি ফ্যান্টাস্টিক ফোরে। তো এই ফ্যান্টাস্টিক ফোরই হলো প্রথম মার্বেল টিম আপ কমিক্স, এবং এই হিউম্যান টর্চে প্রথমে আমরা ক্রিস ইভান্সকে দেখতে পেয়েছিলাম এবং পরে জর্ডানকে দেখতে পেয়েছিলাম, এবং আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং এটি একটি দুর্দান্ত ক্যারেক্টার। এরপর রয়েছে ডিসির আরেকটি দুর্দান্ত ক্যারেক্টার মার্সিয়ান ম্যানহান্টার, তো তিনিও জাস্টিস লীগের মেম্বার এবং তিনি আর্থ থেকে বিলং করেন না, তিনি মার্স থেকে বিলং করেন, এবং তিনি অনেক রূপও চেঞ্জ করতে পারেন, অনেকটা মার্ভেলের স্ক্রালের মতো। 14 নম্বরে রয়েছে অ্যাকোয়াম্যান। অ্যাকোয়াম্যানের মুভি আপনারা সবাই দেখেছেন এবং জাস্টিস লীগেরও তিনি মেম্বার, এবং এই ক্যারেক্টারটি মার্ভেলের নেমর থেকে কপি করা হয়েছে বা ইন্সপায়ার বলা যেতে পারে। এবং অ্যাকোয়াম্যান হলেন আটলান্টিসের রাজা, এবং তার কাছে একটি অস্ত্র রয়েছে ট্রাইডেন্ট, বেশ শক্তিশালী একটি অস্ত্র। এরপর রয়েছে আমার মতে মার্ভেলের সব থেকে ব্যাড অ্যাস একটি সুপার হিরো, আমাকে দুর্দান্ত লাগে, সেটি আর কেউ নয়, 13 নম্বরে ডেয়ার ডেভিল। কোনো কথা হবে না ক্যারেক্টারটিকে নিয়ে, দুর্দান্ত। এর আগে সিনেমাও বেরিয়েছিল বাট সিনেমা সেভাবে চলেনি। এর 3টে সিজন রয়েছে, দুর্দান্ত। চার্লি কক্সকে আমরা সেখানে দেখতে পাবো, দুর্দান্ত একটি ক্যারেক্টার। 12 নম্বরে রয়েছে ব্যাটম্যানের চেলা বা ব্যাটম্যানের পালিত ছেলে বলতে পারেন, সেটি হলো রবিন, কিংবা নাইট উইংও বলতে পারেন, কারণ বড় হয়ে বড় ভার্সানটা নাইট উইংয়ে পরিণত হয়েছিল এবং ছোটোটা রবিনে হয়ে গিয়েছিল, কারণ রবিনের অনেকগুলি ভাগ রয়েছে, এবং এই ক্যারেক্টারটি মার্শাল আর্টসে খুব পারদর্শী। 11 নম্বরে রয়েছে মার্ভেলের অ্যাংরি ইয়াং ম্যান ক্যারেক্টার, যাকে সবাই পছন্দ করেন এবং রিসেন্টলি পছন্দ করছেন না, সেটি আর কেউ নয়, সেটি হলো সবুজ মানুষ, দি হাল্ক। দুর্দান্ত ক্যারেক্টার, তার যা যা কমিক্স রয়েছে আপনারা পড়লে পাগল হয়ে যাবেন, কারণ এক সময় তো সে ইউনিভার্সের সব প্ল্যানেটকেও ধ্বংস করে দিয়েছিল, অ্যাভেঞ্জারকে তো বাদই দিন। এরপর রয়েছে একজন টাইম ট্রাভেল ক্যারেক্টার, 10 নম্বরে ডিসির ফ্ল্যাশ, দুর্দান্ত একটি ক্যারেক্টার, আলোকের রশ্মির থেকেও ফাস্ট দৌড়াতে পারে, এ কারণে সে টাইম ট্রাভেল করতে পারে, এবং জাস্টিস লীগের একজন মেম্বার, এবং রিসেন্টলি এর লাইভ অ্যাকশন সিনেমাও আসছে। এরপর রয়েছে বিদ্যুতের দেবতা, আর কেউ নয়, আমাদের ক্রিস হেমসওয়ার্থ, যিনি এই রোলটি প্লে করেছেন, সেটি হলো থর, দ্য গড অফ দ্য থান্ডার যাকে বলা হয়, দুর্দান্ত একটি ক্যারেক্টার এবং অ্যাভেঞ্জারের মেন সদস্য, এবং তার সে মেওনির আর স্ট্রম বেকারের তো কোনো কথাই হবে না। 8 নম্বরে রয়েছে গ্রিন ল্যান্টার্ন, বেশ শক্তিশালী একটি ক্যারেক্টার, কিন্তু মুভিতে সেভাবে দেখানো হয়নি, একটি আংটির মাধ্যমে তিনি শক্তি পান, এবং এই ক্যারেক্টারটি পরবর্তীতে আমরা আরও ভালো করে জাস্টিস লীগে দেখতে পাবো। 7 নম্বরে রয়েছে আমাদের সুপার সোলজার, আর কেউ নয়, মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা, যেটি প্লে করেছিলেন ক্রিস ইভান্স, এবং প্রচুর কমিক্সও রয়েছে, দুর্দান্ত একটি ক্যারেক্টার, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তিনি বিশাল পারদর্শী, আর তিনি হলেন প্রথম অ্যাভেঞ্জার অর্থাৎ ফার্স্ট অ্যাভেঞ্জার, আর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তিনি কত সুপার হিরোকে হারিয়েছেন তা গুণে বলা যাবে না। তো 6 নম্বরে রয়েছে ডিসির জাস্টিস লীগের মেন মেম্বারদের মধ্যে একজন, ওয়ান্ডার ওম্যান, হ্যাঁ থামাসকেরার রানী বলতে পারেন, এবং তাদেরকে দেবতার মধ্যেও ধরা হয়, এবং তারা যেখানে থাকে সেখানে মহিলা ছাড়া আর কেউ থাকে না, অর্থাৎ মহিলাদের দল সেখানে রয়েছে, এবং তাদের মধ্যেই একজন দুর্দান্ত শক্তিশালী সুপার হিরো, ওয়ান্ডার ওম্যান।
পাঁচ নম্বরে রয়েছে এই ভিডিওর এবং আমার ওয়ান অফ দি মোস্ট প্রিয় একজন সুপার হিরো, সেটি আর কেউ নয়, আমাদের টনি স্টার্ক আয়রন ম্যান। তো তার প্রচুর কমিক্স রয়েছে এবং তিনি অ্যাভেঞ্জারের মেন সদস্য। তো তিনি একটি দুর্দান্ত ক্যারেক্টার এবং দুর্দান্ত সায়েন্টিস্ট, বিলিয়নিয়ারও বলতে পারে। এরপর রয়েছে, অর্থাৎ চার নম্বরে রয়েছে আরেকটি দুর্দান্ত ক্যারেক্টার, দ্য উলভেরিন। তো এই ক্যারেক্টারটি ফেমাসের পেছনে আর কেউ নয়, হিউ জ্যাকম্যান রয়েছে। দুর্দান্ত অ্যাক্টিংয়ের মাধ্যমে তিনি এই ক্যারেক্টারটিকে ফেমাস করেছিলেন এবং এই ক্যারেক্টারটির মেন পাওয়ার হলো তিনি হিল করতে পারেন নিজের বডিকে এবং তার হাত থেকে ক্ল বেরিয়ে আসে, যে ক্লয়ের মাধ্যমে তিনি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ভালো করতে পারেন, এবং তিনি এক্স মেনের একজন সদস্য। তিন নম্বরে রয়েছে জাস্টিস লীগের মেন ক্যারেক্টারের মধ্যে একজন, যাকে ছাড়া জাস্টিস লীগ চলবেই না, সেটি আর কেউ নয়, দি ক্রিপ্টোনিয়ান সুপারম্যান, দ্য গড অফ ইমর্টাল যাকে বলা হয়। দুর্দান্ত একটি ক্যারেক্টার, আশা করছি গোটা ডিসি ইউনিভার্সে এর মতো সুপার হিরো পাওয়া যায় না। এই ক্যারেক্টারটিকে আরও পপুলার করেছেন হেনরি কেবিল। দুই নম্বরে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মার্ভেল ক্যারেক্টার, ছোটোবেলা থেকে দেখে আসছি আমি, সেটি আর কেউ নয়, আমাদের সবারই প্রিয় পিটার পার্কার, অর্থাৎ দি স্পাইডারম্যান। এবং ছোটোবেলা থেকে এই ক্যারেক্টারের মুভি কার্টুন দেখে বড় হয়েছি এবং দুর্দান্ত একটি ক্যারেক্টার, তার পাওয়ারের কোনো সীমা নেই। সবাই যার জন্য অপেক্ষা করে আছেন, অর্থাৎ এক নম্বরে কে রয়েছে। তো এক আর দুই নম্বরের মধ্যে আমার একটু বিতর্ক ছিল, বাট তাও আমি তাকে এক নম্বরে রেখেছি, যেহেতু এই ক্যারেক্টারটি একটি দুর্দান্ত ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটির তুলনা হয় না। সেই ক্যারেক্টারটি আর কেউ নয়, দি ডার্ক নাইট ক্যারেক্টার, দি ব্যাটম্যান, অনলি অন জাস্টিস লীগের মেন মেম্বার এবং বিলিয়নিয়ার এবং টেকনোলজির মাস্টার বলা যেতে পারে তাকে। এবং রিসেন্টলি তার এই ক্যারেক্টারটি নিয়ে একটি সিনেমাও বেরিয়েছে। তো এই ক্যারেক্টারটি অনেকজনই প্লে করেছেন এবং যারা যারা প্লে করেছেন সবাই এই ক্যারেক্টারটিকে পপুলারই বানিয়েছেন, এবং রিসেন্টলি এই ক্যারেক্টারটি প্লে করেছেন রবার্ট প্যাটিনসন। তো যাই হোক, এই ক্যারেক্টারটি সম্বন্ধে আমার কিছু হয়তো বলার দরকার নেই। তো এই ভিডিওতে এতটুকুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং টপ 20 সুপার ভিলেনদের ভিডিও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং পরেও ভিডিও শেষও দিয়ে দেবো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।